A few moments later. Welcome back to my channel, Mishti Sahib. আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। দেখো আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, দেখো বিছানা পত্র সব গোছানো হয়ে গেছে, আমার ঘরটা সব মোছা হয়ে গেছে কমপ্লিট, আর আমি এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। তারপর দেখলে সকালে কাজকর্ম করে আমি এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর ডালটা ফুটে গেছে প্রায়। আর এখন আমি লবণ আর হলুদটা আমি এখন মিশিয়ে নিচ্ছি ডালের সঙ্গে, আর এখানে মুগের ডাল আর হচ্ছে কোয়াশ, কোয়াশ দিয়ে মুগের ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর আমি এটাই আজকে বানালাম। আর দেখো এখানে হচ্ছে ওহো, আর একটা ভাজাও করেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, যাই হোক দেখানোর কিছু নেই। আর এখানে জিরে আদা ফোড়ন দিয়ে এখানে আমি মুগের ডালটা এখন সম্বারে দিয়ে দিব। তো কড়াইটা লেগে গেছিলো, কারণ ডাল রান্না করলে একটু লেগেই যায়, একটু পুড়ে পুড়েও যায়, যাই হোক ওটা ভুলেই উঠে যাবে। তারপর দেখো আমি ডালটা সম্বার দিয়ে দিব, আর ডালটা এত আওয়াজ করছিল আর এত থকবক করছিল, কারণ আমরা শুনেছি, মানে শুনি যে ডালটা নাকি থকবক করলে আর একটু আওয়াজ করলে ডালটা নাকি ভীষণই টেস্টি হয় খেতে, কারণ নুন আর হচ্ছে হ্যাঁ মানে লবণের পরিমাণটা ঠিকঠাক থাকলে নাকি মানে এরকমটা আওয়াজ করে সুন্দর, আর ডালটা খেতেও ভীষণ ভালো লাগে। তারপর দেখো আমি এখানে ডিম বসিয়ে দিয়েছি দুটো সাহেবের জন্য, একটা সকালে খাবে একটা দুপুরে খাবে, আর এখানে হচ্ছে ভাত আর এখানে সিদ্ধ করে নিচ্ছি। আর তারপর দেখো সব রান্নাবান্না হয়ে গেছে, সাহেবকে একটু খাইয়েও নিচ্ছি, কারণ ওর খিদে পেয়ে গেছিলো, কি ও খেলতেছিল, তারপর আমি একটু খাইয়ে দিলাম ওকে। আর এখানে দেখো আমি এই সাইডে এলো আমার সেলটা করে নিলাম, আর এখানে ওয়ার্ড্রপটাও করে নিলাম, আর এখানে আমার মেশিনটা রাখবো, যার জন্য আমি ঘরটাকে একটু গুছিয়ে ঠিকঠাক করে নিলাম। যেহেতু দেখো অলরেডি আমার মেশিনটা এখানে সেট করে নিয়েছি, আর এখন দেখো আমার বেডটা একদমই বেডের সঙ্গে লাগিয়ে রেখেছি, কারণ এখানে বসে বসে আমি সেলাইটা করতে পারবো। আর এখানে তো জিনিসগুলো রেখেই দিয়েছি, আর এত ছোট জায়গার মধ্যে খুবই অসুবিধা হয়, মানে বুঝতেই পারছো তোমরাও। বেলা এখন আমার এই বাসনপত্র সব ধুয়ে নিয়ে এসেছি, আর এখানে জল টল সব ভরা হয়ে গেছে, আর বাইরে দেখো প্রচণ্ড রৌদ্র উঠেছিল, এখন একটু মানে হালকা হালকা রৌদ্রটা কমছে, আর গাছপালা যেহেতু আছে তাই একটু ছায়া দিয়েছে। আর দেখো সাহেব বাবু কোথায় খেলছে, গাড়ির উপরে বসে আছে, ও আর কি মামার বাড়ি যাবে ঘুরতে। তো কি বলো তো বন্ধুরা, মানে এই ছিল হচ্ছে আমার জামা কাপড় সব এনে রেখে দিয়েছি, প্রচণ্ড গরম পড়েছে, আমার কাজ করতে একদম ভালো লাগতেছে না, কিন্তু ভাবছি একটু পরেই গুছিয়ে নেব। আর রোববার মানে সবার ছুটি থাকে, আমার ছুটি হয় না, কারণ আমার বর মানে এরকম একটা কাজ করে, মানে ডেইলি যেতে হয়, রোববারেও ছুটি পায় না আমার, যার জন্য ভালো লাগে না, মানে কোথাও ঘুরতে যাবো ভালো মতো একটা ভিডিও করবো এইসব আমার হয় না, মানে কপালটা পুরোই খারাপ, কিছু করার নেই। তো যাই হোক কালকে আবার পুজো আছে, আজকে গেছে মালবাজারে, কালকে আবার পুজো আছে, দেখি পরে যাবো বাজারে একটু মার্কেট করতে। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, যারা আমার নতুন বন্ধুরা আছে অবশ্যই একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখতে হবে, ঠিক আছে, টাটা।